আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই ও বোনেরা, জানিয়ে দিব ওমানের সর্বশেষ পাওয়া গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। আশা করি সাথেই থাকবেন। প্রথমে জানিয়ে দিব ওমানে করোনার বেশ উন্নতি, তিন দিনে শনাক্ত 88 জন। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ফের সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা বাড়লেও ওমানে কমছে নতুন শনাক্তের সংখ্যা। রবিবার 26 সেপ্টেম্বর ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত তিন দিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা 88 জন এবং মৃতের সংখ্যা 2 জন। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত তিন দিনে নতুন সুস্থ রোগীর সংখ্যা 1359 জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করেছে 97.7%। গত 24 ঘন্টায় সমগ্র ওমানের হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র 2 জন। বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা 24 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট 41 জন। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা 303,639 জন এবং সুস্থ রোগীর সংখ্যা 296,527 জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা 4,095 জন। এদিকে দীর্ঘ 18 মাস করোনার সাথে যুদ্ধ করে অবশেষে গতকাল করোনা রোগীমুক্ত হয়েছে দেশটির বৃহত্তম সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সুলতান কাবুস রয়্যাল হাসপাতাল। ইতিমধ্যেই ওমানের অধিকাংশ হাসপাতাল করোনা রোগীমুক্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ওমানের করোনা পরিস্থিতি উন্নতি হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কমিটি। এদিকে 4 মাসের বেশি সময় পর বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা 1000-এর নিচে নেমেছে। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে কমছে কোভিড-19 রোগের মৃত্যু সংখ্যাও। শনিবার 25 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,393 জনে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 818 জনের। গত 17 মে 698 জনের শরীরে কোভিড-19 শনাক্ত হয়। এতে মোট শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে 1,50,50,371 জনের। এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।